আমি প্রথমে আমাদের সংস্কৃতিকে বিকাশ সাধনের জন্য যে কাজটা আমাদের করণীয়, প্রথম হচ্ছে আমাদেরকে জ্ঞানের হাতিয়ারে সমৃদ্ধ হতে হবে। জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারে আমাদেরকে দক্ষ সুদক্ষ হওয়া লাগবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নম্বর, যে জিনিসটা আমাদেরকে সংস্কৃতিকে মুসলিম সংস্কৃতি, তার সংস্কৃতি বলবো, ইসলামের সংস্কৃতিকে, এই সংস্কৃতিকে আমরা বিকাশ করার জন্য বিশেষ করে অর্থবিত্ত বৈভব সম্পদ যাদের হাতে আছে, মুসলিম চেতনাবোধকে লালন করে ওই সমস্ত ভাইদের কাছে, যারা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিপ্লবের নায়কের ভূমিকা পালন করছেন, তাদেরকে একীভূত করার জন্য একটি আমাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর, অন্যের কাজকে শ্রদ্ধাবোধের সহিত দেখতে হবে। তৃতীয়ত, নিজের কাজটাকে মাত্র সহি এবং বিশুদ্ধ মনে করা থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হবে, এবং আমাদেরকে আত্মসচেতন হওয়া লাগবে। যে কথাটা প্রথমে আমি বলেছিলাম, আমরা আত্মপরিচয় ভুলে গিয়েছি, আমাদের আত্মপরিচয় ঠিক করতে হবে, সচেতনতাকে বৃদ্ধি করতে হবে, এবং আমাদের আগামী প্রজন্মের সামনে ইসলামের সঠিক রূপ, সঠিক বক্তব্য আমাদেরকে তুলে ধরার জন্য আরো নিরলস দিনের যারা দায়ী, দিনের যারা প্রচারক, ওনাদেরকে আরো সুন্দরভাবে বলিষ্ঠভাবে উপস্থাপন করতে হবে, এবং প্রযুক্তিকে ব্যবহার করা এবং প্রযুক্তিকে করায়ত্ত করার জন্য আমাদের নতুন নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োজন বলে আমি মনে করি। আমার প্রশ্নের সংক্ষিপ্ত এই চিন্তাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আমাদের মুহিব খান ভাইকে আমি, আমার কথায় যদি আরো কোনো গ্যাপ থেকে থাকে, উনি সেখানে এই আলোচনাকে কলেবর আরো বৃদ্ধি করবেন। জাজাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ উবাইদুল্লাহ ভাইকে, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি আবারও চলে যাচ্ছি আমাদের মুহিব ভাইয়ের কাছে। জি মুহিব ভাই, অনেক রিকোয়েস্ট এসেছে আপনার কাছ থেকে গান শোনার জন্য। যদি আপনি প্রথম থেকেই বলে আসছেন যে গান আমি গায়ক নই, গান গাইব না, তবু আরেকটা অনুরোধ, ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চাইতে থাকি। এই গানটা আমার মানে হৃদয়ে এমন ভাবে গেঁথে রেখেছি, সত্যি ছোটবেলায় যখন আপনার গানটা শুনছি, অন্যান্য কোন গানে আমার এতটা দেশপ্রেম কখনোই জাগ্রত হয় না, যে আপনার এই গানটাতে দেশপ্রেম এতটা জাগ্রত হয় আমার। এই ইঞ্চি ইঞ্চি মাটি গানটি আপনার অনুমতি থাকলে এই গানটি শুনতে চাচ্ছি।